আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা প্রফেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের সেই ধারাবাহিকতায়, এটা হলো ফ্ল্যাট বেড ফ্ল্যাটলক, এরা মডেল এখানে MF7723 স্টিকার উঠে গেছে। তো মেশিনটা খোলা, আমরা ট্রেনিং করে এই জন্য এটা খোলা। তো আমি এই যে নিডেল বার, এই নিডেল বারটা জ্যাম হয়ে গেছে, নিডেল বারটা জ্যাম হয়ে এখন এটা খুলতে হবে। কীভাবে খুলবো এবং সেট আপ করবো সেইটা আজকে আমি দেখাবো। তো এটা খুলতে হলে আগে আমাকে এই ক্লাম্পটা খুলতে হবে, এই ক্লাম্পটা আমাকে খুলতে হবে। তো এইটা ক্লাম্পটা আমাকে এইভাবে প্লাস দিয়ে আস্তে নিডেল ক্লাম্পটা আমাকে খুলতে হবে। তো এটা না খুললে এটা বের করা যাবে না। এখানে এটা থ্রেড আছে, লাগানোর সময় থ্রেডের মাধ্যমে লাগানো হয়। এই থ্রেড আছে, থ্রেড দিয়ে এখানে এটা সাথে লাগানো হয়। এখন আমি এইটা যদি খুলতে হয় তাহলে আমাকে এই নাটটা দিতে হবে। এই নাটটা দিতে হবে। এখন আমি এটা উপর থেকে বের করবো, আমি আস্তে আস্তে বাড়ি দিয়ে থাকি, এই বেরোচ্ছে। এই এটা হলো নিডেল বার। এইটা এই যে ময়লা আছে, ময়লাগুলা আমরা প্রচুর তেল টেল দিয়ে এটা একটু ফ্রেশ করে এটা আমরা আবার সেট আপ করবো। কীভাবে লাগাবো সেটা আমি দেখাবো। তো আপনারা শেষ পর্যন্ত দেখেন, সুইচ ছিল না কাল। তো এটা আমাকে ভালো করে আগে পরিষ্কার করতে হবে, এরকম সিরিজ ফার দিয়ে ভালো করে পরিষ্কার করে, অনেক সময় মরিচা পড়ে যায়। এইটা ভালো করে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে যখন আপনার লাগান লাগে এইভাবে পরিষ্কার করবেন। তারপরে তেল দিয়া ওয়াশ করতে হবে, এটা এটার সাথে তেল দিতে হবে, তেল দিয়া পুরো এটারে ওয়াশ করতে হবে। কারণ এটা যে সিরিজ পেপারের যে স্টোনগুলা, এই স্টোনগুলা যাতে এটার সাথে লেগে না থাকে সেইভাবে এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে তারপরে আমি এটার আবার সেট আপ করবো, সেট আপ করে আপনাদেরকে আমি দেখাবো। এরকম মুছে নেবেন, কাপড় দিয়া কাপড় মুছে নেবেন। এখন এইটা আবার উপর থেকে আমাকে আস্তে আস্তে এখানে ঢুকে দেবে। এইটা যখন লাগাবো আমরা একটা জিনিস খেয়াল করতে হবে, এই এই নাটটা যদি এদিকে ঘুরে না যায়, কারণ এখানে কভার থাকবে, কভারের ভিতরে একটা ছিদ্র থাকবে, ছিদ্র দিয়ে এই নাটটা খোলা যায়। তো নাট যদি ওদিকে থাকে তা ছিদ্র থেকে এই নাটটা খোলা যাবে না, যার জন্য এইটা সবসময় এটা এই দিকে ঘুরিয়ে রাখতে হবে, যার জন্য কভার না খুলে ওই জন্য আমি নিডেল বার আপ ডাউন করতে পারি। তা আমি এটার একটু টাইট দিয়ে নেই, তারপর নিডেল বারে হাইটটা আমি ঠিক করে দেখাবো। এখন আমি এই যে ক্লাম্প আছে, ক্লাম্পটা আমি এটারে সেট আপ করি। আস্তে আস্তে এভাবে ক্লাম্প লাগাতে হবে, লাগানোর পরে যাতে
এমনভাবে টাইট দেবো যাতে যেন চলার সময় আবার খুলে না যায়, সেটা খেয়াল করতে হবে। এখানে আমি আটো টাইট দিয়ে নেই, এটা লুজ আছে। তাহলে এইটা এখন নিডল বারে হাইট নিডল লাগিয়ে নিডল বারে হাইটটা আমি ঠিক করে দেবো। থাকবে 7 পয়েন্ট প্লেট থেকে নিডলের মাথাটা পুরো উপরে উঠাবো। উঠানোর পরে এই প্লেট থেকে 7.8 হইল অ্যাকচুয়ালি মাপ। তো সুতরাং 7.5 থেকে 8 মিলি নিলেই মেশিন চলবে। তো স্ট্যান্ডার্ড মাপ হইল 7.8 মিলিমিটার। তো এটা কত আছে, একটু নিচে নামেলো, 8 মিলিমিটার নিলেও হবে, 7.5 মিলিমিটার নিলেও মেশিন চলবে। তো স্ট্যান্ডার্ড মাপ হইল 7.8 মিলিমিটার। এইটা করার পরে আমরা এই নাটটারে ভালো করে টাইট দিয়ে দেব। তো সুতরাং কখনো যদি নিডেল বার ফ্ল্যাটলক মেশিনের নিডেল বার জ্যাম হয়ে যায়, এভাবে আপনারা আগে ক্লাম নিডেল খুলবেন, তারপর ক্লাম খুলবেন, খোলার পরে উপর দিক থেকে আস্তে আস্তে বের করবেন। বের করে কেলাম নিডেল বারটারে ভালো করে পরিষ্কার করে সিরিজ পেপার দিয়ে তেল দিয়ে এটা ওয়াশ করে তারপরে আস্তে আস্তে এইভাবে আপনারা লাগাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা নতুন দেখেন তারা লাইক দিবেন, বেল বাটন বাজাবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমরা গ্রামীণ শিক্ষা প্রকৌশল ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিকের কাজ শিখে আপনারা লোক দিবেন। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ। ধন্যবাদ।